এমন অবস্থা সবাই আশা করি তোমরা ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে আমাদের স্কুল বন্ধ, কিন্তু তাও আমার স্কুলের জন্য কিছু কাজ আছে, যদি কাজ আছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আর এখন আমরা পেয়ে গেছি আমাদের স্কুল, তো এখন কি কাজে আসছি তোমরা সবই দেখতে পাবে। দাদা কাজ করতেছে, কাকুরা কাজ করতেছে, এটা আমাদের আমাদের দিদিমণির স্কুল, যে বারান্দা এটা কাজ করছে, জল দিচ্ছে, এই যে আমাদের দিদিমণি, ধরো আমাদের স্কুলে মেনটেন্যান্সের কাজ চলছে, তার জন্য আমার হাজব্যান্ড সকাল সকালেই চলে আসছে। আর ও আমাকে বলেছিল তোমারও আসা উচিত, যেহেতু তুমি এই স্কুলের টিচার, তাই আমাকে আসতে হলো আজ বন্ধের দিন। আর এখানে আমাদেরই এক্স স্টুডেন্টসরা বিহু প্র্যাকটিস করছে, ওরা বিহু ডান্স প্র্যাকটিস করছে, কেননা কত ফোর্থ আর ফিফথ মেতে এখানে বিহু ফাংশন হবে, তাই ওরা এখানে বিহু ডান্স প্র্যাকটিস করছে। তো আমি ভাবলাম এটাও একটু ক্যাপচার করে নিয়ে আসছি, যখন দেখতেই যখন পেলাম তাই আমি এটাও ভিডিও করে নিলাম। তো এরকমভাবে ওরা বিহু ডান্স প্র্যাকটিস করছে। তাহলে বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিলাম, তা রেস্ট করে সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়লাম। তো আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে কেকটা আইসিং করবো, তো সেই কেকটা আমি আইসিং করতে চলে আসছি এখানে। তো ঠিক আছে, চলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বাচ্চাদেরকে নিয়ে কাজ করাটা কত মুশকিল। আমি এখানে কাজ করছি আর ওরা আমাকে সমানে ডিস্টার্ব দিয়ে যাচ্ছে, যত না করছি অতই বেশি করে এসে ওরা আমাকে ডিস্টার্ব করছে, আর কিছুতেই আমাকে কাজটা করতে দিচ্ছে না। তাও আমি অনেক কষ্ট করে কাজটা কমপ্লিট করলাম, করে আমার কেকটাকে আমি রেডি করলাম। এই যে দেখো, কিসের কেক আর কেকটা আমি কেন বানিয়েছি তোমরা এখন সবাই বুঝতে পেরেছো, আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তো এর জন্য আমি কেকটা বানিয়েছি। আর এখন আমরা সবাই মিলে কেকটা কাটবো। তো এখন আমরা ডিনারের প্রিপারেশন করছি, আজকে ডিনারে আছে মাছের কালিয়া ডাল, আর এখানে মাটন রান্না করা হচ্ছে, ভাত হয়ে গেছে, পোলাও হয়ে গেছে, আর চাটনি আর মিষ্টি কুমড়ার বড়া সব হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার। তো এখন আমরা ডিনার করবো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।